Bismillahirrahmanirrahim. আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন সুলতানা, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। বাবুসোনারা, নিশ্চয়ই তোমরা অধীর আগ্রহে ক্লাসের জন্য বসে আছো। তবে সোনামণিরা, ক্লাস আমি অবশ্যই শুরু করব। শুরুতে তোমাদের কিছু কথা আমি একটু বলতে চাই। বাবুসোনারা, তোমরা নিশ্চয়ই শুনেছ সামনেই তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। হ্যাঁ বাবুরা, তোমরা সবাই এই দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্যে খুব ভালো মতো প্রস্তুতি নাও। কী করতে হবে বলো তো? পরীক্ষার প্রস্তুতি নিতে হলে একটু বেশি সময় বাসায় পড়ালেখা করতে হবে, আর লেখাটা সুন্দর করতে হবে। সুন্দর করে মনোযোগ সহকারে খাতায় লিখতে হবে। তবে লেখার আগে খাতার ডেকোরেশনের প্রতিও কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। যে নিয়মে তোমাদের খাতা ডেকোরেশনটা শেখানো হয়, লিখতে বলা হয়, ঠিক সে নিয়মে এখন থেকেই সবসময় প্র্যাকটিসটা অব্যাহত রাখবে। তাহলে পরীক্ষায় সুন্দর করে ডেকোরেশন করতে পারবে। হ্যাঁ সোনামণিরা, সামনে যেহেতু পরীক্ষা, সেহেতু তোমাদের কিন্তু সুস্থ থাকতে হবে। আর এই সুস্থ থাকার জন্যে স্বাস্থ্যসম্মত খাবার পর্যাপ্ত পরিমাণে যথা সময়ে খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে, নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে হবে। সব নিয়মই সুস্থ থাকার জন্যে সব সময় মেনে চলতে হবে। তো সোনামণিরা, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। ক্লাসের শুরুতেই গত ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে আমি একটু জানতে চাইব। হ্যাঁ বাবুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে তোমরা 52 পৃষ্ঠার বিয়োগ করেছিলে। তো আমি এখানে একটু জানতে চাইছি, আমাকে একজন বলো, 7-7 সমান কত হবে? শূন্য হবে। থ্যাংক ইউ। 7 থেকে 7 বিয়োগ করলে শূন্য হবে, অর্থাৎ কিছুই না, তাই না? ওকে, আরেকজন একটু আমাকে বলবে, এদিকে লক্ষ্য করো, 10-8 সমান কত হবে? কত হবে? 2 হবে। ভেরি গুড, 2 হবে। 10 থেকে 8 বিয়োগ করলে 2 হবে। ওকে, থ্যাংক ইউ। তুমি একটু আমাকে বলবে, 3-0 সমান কত হবে? হ্যাঁ বলো, 3 হবে। 3 থেকে 0 বিয়োগ করলে 3 হবে, কি ঠিক বলেছে না? আচ্ছা, থ্যাংক ইউ তোমাকেও সঠিকভাবে বলার জন্যে। এখানে 0 হবে। তাহলে বাবুসোনারা, তোমরা বিয়োগ অঙ্ক বেশ ভালোই শিখে গেছো, তাই না? তো ওকে সোনামণিরা, তাহলে আমরা আজকের ক্লাসে চলে আসি। আজকে আমরা জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করা রিভিশন করব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি? জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করা। আর আজকের পাঠ থেকে তোমরা জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করতে শিখবে, একত্রে থাকা সংখ্যাকে কি করতে শিখবে, জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করতে শিখবে। তাহলে সোনামণিরা, আমাদের আজকের বিষয় জোড় ও বিজোড় সংখ্যা। জোড় বিজোড়, আমাদের আজকের পাঠ থেকে তোমরা আজকের পাঠ থেকে তোমরা
জোর ও বিজোড় সংখ্যা পৃথক করতে শিখবে। তাহলে আজকের পাঠ থেকে তোমরা কি শিখবে? জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করতে শিখবে। হ্যাঁ সোনামণিরা, এক্ষেত্রে প্রশ্নে তোমাদের কিছু সংখ্যা দেওয়া থাকবে যেখানে জোড় সংখ্যা থাকবে এবং বিজোড় সংখ্যা থাকবে, জোড় ও বিজোড় একত্রে বা মেশানো থাকবে, সেইখান থেকে তোমাদের চিনে চিনে সংখ্যাগুলো পৃথক করতে হবে। তো আমি শুরুতেই তোমাদের এই সংখ্যাগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রশ্ন দিচ্ছি। দেখো, তোমাদের প্রশ্ন থাকবে এভাবে যে নিচের সংখ্যাগুলো থেকে নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করো। ওকে, এরপরে তোমাদের কিছু সংখ্যা দেওয়া থাকবে, আমি এখানে তোমাদের সংখ্যাগুলো দিয়ে দিচ্ছি আজকে যেগুলো করব। 51 54 58 61 62 63 66 69 71 73 74 77 80 82 85 90 91 94 98 এবং 99। আজকে আমরা এই সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করব। তাহলে বাবু সোনারা, তোমাদের নিশ্চয়ই মনে আছে কি করতে হয়? হ্যাঁ, আমাদের প্রত্যেকটি সংখ্যা ভালো মতো লক্ষ্য করতে হবে এবং এখানে খুঁজে বের করতে হবে কোনগুলো জোড় এবং কোনগুলো বিজোড়। আচ্ছা সোনামণিরা, তুমি একটু বলো তো, প্রথম পাঁচটি জোড় সংখ্যা কি? 2, 4, 6, 8 এবং 10। থ্যাংক ইউ। তুমি বলো তো প্রথম পাঁচটি বিজোড় সংখ্যা? 1, 3, 5, 7 ও 9। ওকে, ভেরি গুড, এই যে সুন্দরভাবে মনে আছে। আর এগুলো মনে থাকলেই তোমরা সঠিকভাবে কিন্তু জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করতে পারবে। তবে হ্যাঁ, আরেকটি নিয়ম আমি বলেছিলাম, এই যে 10-এর উপরের সংখ্যাগুলো কোনটি জোড় এবং কোনটি বিজোড়, এটা কিভাবে চিনবো, কেউ বলতে পারবে? হ্যাঁ বলো। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে সুন্দর করে বলার জন্যে। তাহলে পরবর্তী সংখ্যাগুলো আমরা কীভাবে চিনব? আমরা চিনব যে সকল সংখ্যার এককের ঘরে 0, 2, 4, 6 এবং 8 থাকে সব সংখ্যাগুলোই জোড়, আর যে সকল সংখ্যার এককের ঘরে 1, 3, 5, 7, 9 অর্থাৎ বিজোড় সংখ্যা থাকে সংখ্যাগুলো বিজোড়।
তো সোনামণিরা এসো তাহলে আমরা সুন্দর করে আজকের সংখ্যা থেকে জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করে নিই। হ্যাঁ বাবুরা, খাতা ডেকোরেশনের প্রতি কিন্তু তোমাদের মনোযোগটা থাকতেই হবে, খাতা ডেকোরেশন সুন্দর করতেই হবে, ঠিক আছে? তোমরা সবাই অনেক সুন্দর লেখো জানি, তারপরেও একটু মনোযোগ সহকারে লিখবে, দেখবে আরও সুন্দর হবে। তাহলে আমরা এই যে মার্জিন থেকে সামান্য একটু নিচে এইখানে বাম ডান দিকে একটু চেপে কি লিখব, 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর। এইবার কিন্তু অবশ্যই স্কেল ধরে সোজা করে আন্ডারলাইন করতে হবে, ওকে? এবং তারপরে আমরা যে কাজটি করছি সেটা লিখব, আমরা আজকে কী করছি, জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করছি। তাহলে এখানে আমরা প্রথমে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা লিখে নিতে পারি, যে কোনো একটু আগে লিখব, এখানে আমরা জোড় সংখ্যা লিখব। এখন একটু লক্ষ্য করো, আমাদের প্রশ্ন থেকে দেখতে হবে কোনগুলো জোড় সংখ্যা। দেখো এখানে আছে প্রথমেই 51, 51 কী বলো তো, বিজোড়, তাহলে 54 জোড়, ওকে? আমরা এখানে একটু একটু করে চিহ্নিত করি এবং লিখে ফেলি 54। আমি এখানে জোড় না লিখে জোড় সংখ্যা কথাটাও লিখতে পারি, ঠিক আছে? এটা লিখলেই বেশি ভালো হবে, জোড় সংখ্যা। তাহলে আমরা প্রথমে কী লিখব, 54। এরপরে দেখো আছে 58, 58তে যেহেতু 8 আছে সেহেতু সংখ্যাটি জোড়, তাহলে আমরা লিখব 58। আচ্ছা এইবার দেখো আছে 61, 61তে 1 সেহেতু সংখ্যাটি বিজোড়, 62তে আছে 2 তাহলে সংখ্যাটি জোড়, 6, 10, 2, 62, ওকে? এবার বলো তো পরবর্তী জোড় সংখ্যা কোনটি, 66, ভেরি গুড, পরবর্তী জোড় সংখ্যা 66, ওকে? হ্যাঁ এরপরে বলো তো কোনটি, আচ্ছা হ্যাঁ 74, এরপরের জোড় সংখ্যা 74, ওকে? দেখো পাঁচটি লেখার পরে আমরা আরেকটি লাইন করব, এতে লেখাটা খাতাটা দেখতে বেশি সুন্দর হবে, ঠিক আছে? 74-এর পরে কোনটি, 80, এরপরের জোড় সংখ্যা 80, তোমরা তো সবাই চিনে গেছো, সুন্দর করে বলতে পারছো। বলো তো পরবর্তী জোড় সংখ্যা, 82, পরবর্তী জোড় সংখ্যা 82, এরপরের সংখ্যাটি কী হবে, 90, ভেরি গুড, এরপরের সংখ্যাটি হবে 90, তাই না? তাহলে আমাদের আরও দুটি সংখ্যা কিন্তু আছে, কী কী বলো তো, 94 এবং 98, ওকে? 94 এবং 98, তাহলে আমরা লিখে নিই 94 98, আমাদের জোড় সংখ্যা লেখা কিন্তু শেষ। এবার কী করবো বলো তো সোনারা, এইবার আমরা বিজোড় সংখ্যা লিখব। তাহলে এখানে আমরা কী করবো, হেডিং লিখব বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, ওকে? এরপরে দেখো এবার কিন্তু আমাদের বিজোড় সংখ্যাগুলো চেনা আরও সহজ হয়ে গেছে, তাই না? এই যে কী কী বলো তো তোমরা, আমি লিখি, হ্যাঁ 51, এরপরে 61, ভেরি গুড, 61, 61-র পরে 63, এরপরে দেখো আছে 69, আছে 71, 73, ওকে? এরপরে দেখো আছে 77, 85, 91, আছে দেখো আর কি আছে, 77, 91, 85, 91, 99। তাহলে আমরা কী কী পেলাম এখানে, 51, 61, 63, 69, 71, 73, ঠিক আছে?
এখানে আমরা পেয়েছি 77 85 আর 91 এবং 99 এখানে আমরা 73 সংখ্যাটি লিখেছি দেখো আমরা সংখ্যা এখানে লিখতে পারি কোনো সমস্যা নেই তবে আমরা 5টি করে লিখব বলেছি তাহলে আমরা এখানে 73 লিখব 73 77 85 91 এবং 99 এই হয়ে গেল আমাদের বিজোড় সংখ্যাগুলো লেখা তাহলে সোনামণিরা কি সবাই বুঝতে পেরেছো হ্যাঁ সোনামণিরা আমি জানি তোমরা তো এর আগের ক্লাসে জোড় ও বিজোড় সবাই চিনে গেছো আর পৃথক করতে শিখেছো আজকে শুধু জাস্ট তোমাদের একটু রিভিশন হয়ে গেল মনে পড়ে গেল তো ওকে সোনামণিরা তারপরেও তোমাদেরকে জিজ্ঞেস করছি যদি এখনও তোমাদের এই জোড় ও বিজোড় সম্পর্কে কিছু জানার থাকে জানতে চাইতে পারো সেই সাথে আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্কগুলো লিখে নাও হ্যাঁ সোনামণিরা তোমাদের আজকের হোমওয়ার্ক এই সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করা তো বাবুরা আমরা কি করব আজকে এই যে সংখ্যাগুলো এখানে প্রশ্নে আছে এই সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করব হ্যাঁ ক্লাসে করলাম তবে বাসায় প্র্যাকটিসের জন্য আমরা কি করব হোমওয়ার্ক করব ঠিক আছে তোমরা সবাই সুন্দর করে এই সংখ্যাগুলো আজকে হোমওয়ার্ক করে অবশ্যই নিজ নিজ গ্রুপে পোস্ট করবে ঠিক আছে সোনামণিরা তো ওকে বাবুরা আমি ক্লাস শেষ করব শেষ করার আগে তোমাদের শুধু একটু মনে করিয়ে দিতে চাই বাবু সোনারা তোমরা সব সময় সত্য কথা বলবে আর অন্যের কল্যাণ করার চেষ্টা করবে অন্যের উপকার করার চেষ্টা করবে মনের মধ্যে কোনো কারণে হিংসা বিদ্বেষ এগুলো রাখবে না কেউ যদি তোমার সাথে খারাপ আচরণও করে তার সঙ্গেও তুমি ভালো আচরণ করবে তোমার আচরণ দ্বারা তাকে আপন করে নেবে হ্যাঁ সোনামণিরা সত্যই পারে আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করে দিতে আমরা সব সময় সত্য কথা বলবো আর অবশ্য অবশ্যই অন্যের উপকার করার চেষ্টা করব সেবা করার চেষ্টা করব আর আমাদের পরিবারে যারা আছেন তাদেরও সেবা করব আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি যাদের সঙ্গে আমরা থাকি সবার সেবা করার চেষ্টা করব দেশের সেবা করার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ